হ্যালো ফ্রেন্ডস, দেখো সকাল সকাল আজকে কচু দেখি আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আমাদের গাছের কচু জেঠু এই মাত্রই তুলে নিয়ে আসলো। এক বছরের কচু, বড়ই হয়েছে। হ্যাঁ, একটু কবে লাগাইলি? শুকর খাই, শুকর শুকর খাই কচু, তাই তো? তাহলে তো খাই, তুমি খেও না পাগল। কচু দিয়ে তাহলে শোল মাছ দিয়ে খেতে হয়? কি বলেছে মা বিয়ায়? কচু দিয়ে শোল মাছ দিয়ে দামও দিতে হবে? ও, শোল মাছের দামও দিতে হবে? এইবার মরেছে বিয়ান, বিয়ায়ের পাল্লায় পড়েছি আমি। কচু দিতে হবে, আবার বলেছে শোল মাছও, শোল মাছও কিনে দিতে হবে। আবার এমনই অবস্থা যে বিয়ায়ন খায় না, বিয়ায় খায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবলাম যে থাক, এই সুযোগে যদি আমার ছেলে মেয়ের খাওয়া হয়। তা হচ্ছে বিয়ায়কে বলেছে গিয়ে কিনে দিতে হবে বিয়ানকে। মাছ বাজারে গিয়ে শোল মাছ কিনে আনতে হবে। বাজরাঙ্গি এসেছে? বাবা, বাজরাঙ্গির আবার এখানে লেজও হয়েছে। অনিমেষ বললো বাড়িতে দাম। হ্যাঁ, বাড়িতে তো মাছের দামই নাই। ওই দেখি যা, বাজরাঙ্গির লেজ খুলে গেছে। কোথায় গেল মা? আমার তো কচু হলেই দেখলেই ভয় লাগে, গলা ধরে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। আমি প্রিয়া, তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ঠান্ডা ঠান্ডা, মানে দুদিন মেঘলা ওয়েদার ছিল, আজকে রোদ উঠেছে আর সেই শীত পড়েছে। হ্যাঁ সোনা, এখন পোলিও খেতে যাবে, তো পোলিওর কার্ডটা ব্যাগে নিয়ে নিয়েছি। এই যে এই ব্যাগে নিয়ে নিয়েছি, দেখলে এটা মামামের ব্যাগ। আর ভাবলাম যে সোনার ফিডারটা নেবো, তো ভাবলাম যে আবার ভাবছি যে না নেবো না, কারণ নিলে যদি এর মধ্যে জল পড়ে যায় তাহলে বইটা একদম ভিজে যাবে। আর এই ড্রেসটা পরলাম, মানে কুর্তিটা পরলাম, কারণ হচ্ছে এসে আবার ধুয়ে দিতে হবে, পোলিও খেতে যাচ্ছে। আবার অরিন্দম আবার ফোন করছে এর মধ্যে, দাঁড়াও ফোনটা ধরেনি। তো অরিন্দম ফোন করেছিল, সোনা বললো না, ওই যে মা তোমার অরিন্দম ফোন করেছে, ও দেখছে যে বাবার নামটা উঠেছে, ফোন এসছে, তাই আমাকে বলছে। তো অরিন্দম বলছে যে রেডি হয়ে যে। হ্যাঁ তাই তো, মানে জান লেখা আছে ওর জন্য বলছে যে, ও এখন তো সব মানে অক্ষর চিনে গেছে। আমি যে লিখতে পারি। হ্যাঁ যে লিখতে পারো তো, আমি জানি তো। তুমি এখন কোথায় যাচ্ছো? আচ্ছা ফ্রেন্ডস যাও, পোলিও খাবে। তো এখন অরিন্দম বললো যে রেডি হয়ে ফোন করতে, আমি বলছি রেডি হয়ে বসে আছি, তুমি আসলে বেরোবো, চলো বেরিয়ে যাই। এই যে অরিন্দম চলে এসছে, সোনা উঠে বসে পড়েছে, চলো আমি চলে যাই, এখনই চলে আসবো। হ্যাঁ হ্যাঁ যাবো, ওই যে মা ওখানে খাচ্ছে, আমি খাইনি, তো আমাকে বলছে আয় এক গাল খাইয়ে দি। তো তার মধ্যেই অরিন্দম চলে এসছে, চলো উঠে পড়ি। কেমন খেতে? মিষ্টি মিষ্টি খেতে না কেমন বাবা? ভালো না? খুব আশায় ছিল যে কখন পোলিও খাবে। আসো, হয়ে গেছে পোলিও খাওয়া? ঠিক আছে চলো, এখান থেকে উঁচু, আস্তে আস্তে নামো, চলো। বাবা সেটাই তো ঘটনা,
সোনা ভীষণ এক্সাইটেড ছিল, সোনা ভীষণ এক্সাইটেড ছিল যে পোলিও খাবে, পোলিও খাবে, কি সুন্দর খেতে, খেয়ে নিয়ে বুঝিস ভালো না। কোথায় বসবি, সামনে না পেছনে? সামনে বসো, থাক। ওখানে একটা লোকনাথ বাবা রয়েছে, তাই দেখে আসলো। হ্যাঁ চলো ভগবান। লোকনাথ বাবা বসেছিল, তো তাকে দেখে আবার টাটা করলো, ফ্লাইং কিসি দিলো, চুমু দিলো। আবার সে আবার বলছে তাহলে দক্ষিণা দাও, তাই বলছে যে তুমি আমার বাড়ি চলো, হরলিক্স দেবো, তাই বলে এসছে। আর প্রথমে ভেবেছিল মানে পোলিও খেতে বোধ হয় ভীষণ ভালো, কিন্তু যে খেয়েছে বলছে ইস কি বাজে খেতে। তাই না বাবা, কেমন মিষ্টি ছিল? কো খারাপ ছিল, বাজে ছিল, পচা? আচ্ছা অন্য কিছু খাবে, মুখটা নষ্ট হয়ে গেছে। তো চলো সোনাকে এখন স্নান করাবো, ফ্রেশ হয়ে নিই, পরে কথা হচ্ছে। এই যে এটা এদিকে ভিকচুমি করছে, পরে যাবি বাবা অত দূরে? হ্যাঁ বসো, চলে আসো, চলে আসো, চলে আসো। আর এই যে মা এখানে, আজকে মাও নতুন নাইটি পরেছে, আমিও নতুন নাইটি পরেছি। এই যে মা নতুন নাইটি পরেছে। আমার স্নান টান কমপ্লিট বলতে আমার খাওয়াও হয়ে গেছে, আজকে সকালে খাইনি তো ওর জন্য ভীষণ খিদে পেয়েছিল। সোনাকে খাওয়াচ্ছি, আমার পেটের মধ্যে মানে কুই কুই করে ডাকছে, এরকম আওয়াজ হচ্ছে, ওর জন্য আমি খেয়ে নিয়েছি। আর মা এখন খাচ্ছে, আর অরিন্দমের আসতে তো লেট আছে, অরিন্দম আসলে তারপরে খাবে। আর দুষ্টুটা এখানে দৌড়াচ্ছে, আমি বলেছি যদি পড়ে যাস তাহলে এখানে পাইপগুলো আছে, পাইপগুলো দিয়ে পেটাবো, তাই বলেছি। হ্যাঁ আমি বলেছি, বলো সবজিগুলোর কাছে যা, দিয়ে দাঁড়িয়ে দেখ কিছু পছন্দ হয় কিনা, আমি খেয়ে আসি। হ্যাঁ আমার বাবা দায় দিতে পারবে না এত, চলো সবজি আলার কাছে যাই। সোনাকে ঘুম পাড়ানো হয়ে গেছে, আর খাওয়া দাওয়া তো আগেই কমপ্লিট হয়ে গেছিল, এখন উড়ে উড়ে উপরে যাচ্ছি। আর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এখানে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে, আজকে তো রোদ উঠেছে, ভাঁজ করা হয়নি। আর পূজা এসছে এই যে শিখতে, হাই। পূজা এসে শুধু এরকম হাই করে, কথা বলে না, ওর জন্য আমি হাই করে দিলাম। তো পুজো পুজো আমার পুজো হয়ে যাচ্ছে। আর এখন আমি শিখিয়ে নিই, 3টে বেজে গেছে, 3:20 বাজে, দেখছো 3:20 বাজে। আর এক জায়গায় যাব, এখনো কাজ আছে, শাড়ি টাড়ি বের করব, তো পূজাকে আগে শিখিয়ে নিই, তারপরে যাব। তো চলো দেখতে থাকো। ওটা তো বাইরেই চলে গেল, বাইরে চলে গেছে, ও বাইরে চলে গেছে, তাহলে আবার আনতে হবে।
শেখানো কমপ্লিট, পূজা বেরিয়ে গেল। আমি আর যাইনি ওকে আজকে নিচে দিতে, কারণ আমি এখন এক জায়গায় যাব, ওর জন্য তাড়াহুড়ো করছি। ওকে তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম। আর এখন চারটে, রাইট চারটে বাজে, তিনটেই এসছে। তো আজকে একটু আগে আগেই ছুটি দিয়ে দিয়েছি, অনেকটাই শিখে গেছে প্রায় প্রায়। তো আজকে থাম্বেলটা বানাচ্ছিল, থাম্বেল না থাম্বনেল, তো ওটা বানাচ্ছিল। আর এখন পরবো আমি এই গয়নাটা, দেখো তো কেমন শাখা পলা একসাথে করা। তো এটা পরবো, শাখাটা খুলবো, দিয়ে এটা পরবো। আর কালকে আমি এক জায়গায় যাব, তোমাদেরও অনেক পরিচিত একজনের মানে বাড়িতে যাব, তো তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করব। ওখানে গিয়ে অনেক ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হবে, পুরোটাই শেয়ার করব। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো তার জন্য মানে পরের ভিডিওটা অবশ্যই অবশ্যই করে দেখতে হবে। আর এখন আমি শাখাটা খুলে তারপরে এটা পরব, নাহলে শাখার পাশে যদি আবার একটা শাখা পলা সমেত পরি মানাবে না। তো আগে চলো ড্রেসটা বের করে নিই, তারপরে এটা পরব, তারপর সোনা উঠলে তারপরে গুছিয়ে তারপরে যাব। তো যাব, একটা পার্সোনাল কাজ আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তো টাটা।